আমরা এখন দেখতেছি আর্টিকেল চট্টগ্রাম বোর্ড 2016 সাল, দেখি কি লেখেছে এখানে। দেয়ার ইজ আ সেইং, মানে কথা আছে, দ্যাট সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস। সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস, প্রবাদ বাক্যের মধ্যে এখানে দিয়ে চলে আসছে। ইজ এ কিউ টু সাকসেস, এখানে এ দিলেও কিন্তু হইতো, কিন্তু এটা প্রবাদ বাক্যের সাথে আমরা দি দেখে থাকি, তাই আসলে দি দেওয়াটাই বেটার। এখানে আমরা অ্যান্সারটা দিব কি, সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ সচেতনতা হচ্ছে সফলতার একটা চাবিকাঠি। ড্যাশ পার্সন ক্যান পার্সপার ইন লাইফ বাই ডুইং হার্ড ওয়ার্ক। ওকে, কি হতে পারে, আমরা বলতে পারি এ পার্সন, একটা মানুষ, দি পার্সন বলতে পারি না আমাদের আসলে এখানে, যেহেতু কাউকে নির্দেশ করা হচ্ছে না। আ পার্সন ক্যান প্রসপার ইন লাইফ বাই ডুইং হার্ড ওয়ার্ক, একটা মানুষ জীবনে উন্নতি করতে পারে কঠিন পরিশ্রম করে। দ্য ম্যান হু ডাজ নট ফলো দ্য রুলস অফ সিনসিয়ারিটি, অর্থাৎ যে লোকটা দ্য রুলস, মানে ওই নিয়মগুলো নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তো তাকে দি বলতে হবে। দ্য রুলস অফ সিনসিয়ারিটি ক্যান নেভার গো এ লং ওয়ে, এ লং ওয়ে একটা সব ফ্রেজ বুঝে যাচ্ছে, অর্থাৎ বহুদূর যেতে পারে না। ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীতে, এখানে ইন ওয়ার্ল্ড হয় না, আমরা জানি প্ল্যানেটগুলোর আগে সাধারণত আমরা আর্টিকেল দি ইউজ করি বা ইউজ করি, তীরে বেশি ইউজ করি, দ্য ওয়ার্ল্ড, দ্য সান, দ্য মুন, এবার ইউজ করি। সো এখানে ন্যাচারালি আমাদের দি চলে আসতেছে। মেনি এ ম্যান, ও মাই গড, দ্যাটস আ ভেরি কনফিউজিং একটা জিনিস, মেনি এ ম্যান ইজ নট কনসিয়াস, অর্থাৎ অনেক মানুষই, হ্যাঁ অনেক মানুষই ইজ নট কনসিয়াস অফ দ্য ইম্পর্টেন্স অফ অফ, এখানে আবার অনেক এন দিয়ে দিলে কিন্তু ভুল হবে, কনসিয়াস অফ দ্য ইম্পর্টেন্স, কি হচ্ছে কনসিয়াস অফ দ্য ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি, অফ এ সিনসিয়ারিটি হয় না, দি সিনসিয়ারিটি হয় না, তাহলে কি হবে এটা, এখানে ক্রস অফ এইচ, কনসিয়াস অফ দ্য ইম্পর্টেন্স অফ সিনসিয়ারিটি ক্রস হবে, ফর হুইচ, যেটার কারণে দে ডোন্ট হ্যাভ দ্য বেনিফিট, দে ডোন্ট হ্যাভ দ্য বেনিফিট, তারা ওই বেনিফিটটা পায় না, বেনিফিট অফ সাকসেস, অফ দি অ্যাক্সেস দিও হবে না, এখানে এও হবে না, বেনিফিট অফ দ্য সাকসেস। হাউ এভার যাক, উই শুড বি সিনসিয়ার টু আওয়ার ওয়ার্ক ইফ উই ওয়ান্ট টু অ্যাচিভ এনিথিং নোটেবল, অর্থাৎ উল্লেখযোগ্য কিছু আমাদের পেতে হলে আমাদের সিনসিয়ার হতে হবে জীবনে।